नॉर्थ सिक्किमेर लाचुंग सह दार्जिलिंग टाइगर हिल संलग्न एलाकाय तुषारपात देखो सेई छबि। सदा आस्तरणे ढुके गेल पहाड़ और पहाड़ी रास्ता। देखें से ही छवि नॉर्थ सिक्किमे लाचुंग सह लाचुंग छवि आपनारा देखें। सदा बरफेर आस्तरणे ठेके गेछे गोटा एलाका। देखें से मनोरम दृश्य नॉर्थ सिक्किमे। आज लाचुंग में यूं पड़े को आस्तरणे ढेके गेछे गोटा एलाका। लो खत्म बर्बाद खत्म बर्बाद हो गया। रास्तार ऊपर दाड़िये थाका गाड़ी कार्यत तो सदा बरफे ढेके गेछे। এই মনোরম দৃশ্য লাচুগের আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। আমরা এবার দেখব দার্জিলিং এর টাইগার হিল সংলগ্ন এলাকা যেখানে তুষারপাত ঘটেছে এবং সেখানেও বরফে ঢেকে গেছে এলাকা। আমরা চলে যাব দার্জিলিং এর টাইগার হিল সংলগ্ন এলাকায়। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পিএস রোড হোটেল বিডিএল লেন কোচবিহার। দেখছেন সেই ছবি দার্জিলিং এর টাইগার হিল সংলগ্ন এলাকায়, সেখানেও কিন্তু তুষারপাতে বরফে ঢেকে গেছে রাস্তা। दार्जिलिंग घूमे व्यापक तुषारपात, तुषार देखे उपभोग करते घूरते जा पर्यटक। व्यापक तुषारपात ठेके गेछे रेल लाइन, तुषारपात पाशापाशी जाकिये पड़े शीत। से घूम स्टेशन छवि आपनारा देखें। आज 29 तारीख घिउ परेर बाटो जाम भइरहेको छ। पाँच वर्ष बादमा परेको रे हिउ। देखछेन दार्जिलिङ घुमेर छवि, सेखानेओ किन्तु सुरु हुन्छ तुषारपात। यी गाडीहरु जाम हुँदै छ है। जाकिए पड़ेछ शीत। सेई छवि आपनारा देखछेन डिजिटल बांगलार पर्दाय। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের দার্জিলিং এর প্রতিনিধি পার্থ প্রতিম দাসের সাথে। পার্থ, তুমি শুনতে পাচ্ছো? পার্থ, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি বলো। হ্যাঁ পার্থ, আমরা নর্থ সিকিমের লাচুং সহ দার্জিলিং এর টাইগার হিল এবং ঘুমের ছবি দেখলাম যেখানে তুষারপাত শুরু হয়েছে। লাচুং এ তো বরফে ঢেকে গেছে গোটা এলাকা। শেষ খবর কি আছে যদি একটু বিস্তারিত ভাবে জানাও।
হ্যাঁ, তোমাকে জানাবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগে, সেই মতন কিন্তু এদিন সকালবেলা সমতল সেখানে কিন্তু প্রায় ভোর 5টা থেকে সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়, পাল্লা দিয়ে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয় শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায়। এই মুহূর্তে তোমাকে যদি সমতলের কথা বলি, সেখানে কিন্তু এই সময় 10টা অতিক্রান্ত হয়েছে, রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে অন্য দিনের তুলনায়, এবং সমতলে কিন্তু জাকিয়ে শীত অন্য দিনের চেয়ে আজকে কিন্তু শীতের শীতটা অনেক বেশি। এর পাশাপাশি তোমাকে জানিয়ে দেবো যে পার্বত্য অঞ্চলের কথা বলি, গতকাল রাত্রিকে কিন্তু টাইগার হিল, দার্জিলিং এর টাইগার হিল সংলগ্ন এলাকায় ব্যাপক তুষারপাত হয়েছে। কার্যত এই তুষার থেকে ঘুরতে যাওয়া পর্যটকরা যেমন এটাকে উপভোগ করছে, তেমন কিন্তু স্থানীয়রাও কিন্তু আনন্দ উপলিত হয়েছে। এই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো শুধু টাইগার হিলা ঘুরেও ব্যাপক তুষারপাত হয়েছে। স্থানীয়দের দাবি প্রায় 5 বছর পরে এরকম তুষারপাত হলো, কার্যত দার্জিলিং এর ঘুরে যে তুষারপাত হয়েছে সেখানে কিন্তু রেল লাইন কিন্তু ঢেকে গেছে এবং সেখানে কিন্তু স্থানীয়রা উপভোগ করছে। এর পাশাপাশি তোমাকে জানাবো প্রতিবেশী রাজ্য সিকিমের লাচুংয়ে সেখানে কিন্তু ব্যাপক তুষারপাত হয়েছে, তুষার পাতের জেরে সেখানে কিন্তু সেই ঘুরতে যাওয়া পর্যটকদের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি সেখানে কিন্তু বরফের আস্তরণ তৈরি হয়েছে। এর পাল্লাপা এর পাশাপাশি ব্যাপক তুষারপাত পার্বত্য অঞ্চলে যখন হয়েছে সেখানে কিন্তু দার্জিলিং এ কিন্তু আজকে তাপমাত্রা অনেক কনকনে ঠান্ডা অনুভব করছে গোটা দার্জিলিং পাহাড়বাসী। শুধু দার্জিলিং নয়, যা খবর পাওয়া যাচ্ছে প্রতিবেশী রাজ্য যে সিকিম রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ঠান্ডা অনুভব করছে স্থানীয়রা। কার্যত এই সময় কিন্তু তোমাকে জানিয়ে রাখবো পর্যটন ব্যবসায়ীরা এই শীতের সময়কে তারা তাদের ডাল শিশি হিসেবে ধরত, কিন্তু বিগত করোনা আবহাওয়ার পরে যখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, পর্যটন স্থলগুলা খুলছে, এই সময় কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় পাহাড়ের পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু পর্যটকদের ঠাসাঠাসি রয়েছে। সেই পর্যটক মৌসুম বলা যেতে পারে এই মুহূর্তে, সেই পর্যটকরা যখন পাহাড়ে রয়েছে তখন কিন্তু সিকিম ও দার্জিলিং এর টাইগার হিল ও ঘুমের ব্যাপক তুষারপাতের ফলে কিন্তু উপভোগ করছে স্থানীয়দের পাশে পাশাপাশি কিন্তু ঘুরতে যাওয়া পর্যটকেরা অনেক। পার্থ, পাহাড়ে তো জাকিয়ে শীত পড়েছে বোঝাই যাচ্ছে, সেই শীতের প্রভাব কি সমতলে পড়েছে এই মুহূর্তে? কার্যত তোমাকে জানাবো যেটা জানাচ্ছিলাম, এদিন ভোর 5টা থেকে কিন্তু সমগ্র শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া হচ্ছে, এই ঝোড়ো হাওয়ার পাশাপাশি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং অন্য দিনের চেয়ে এদিন কিন্তু শীতের প্রভাবটা অনেক বেশি। তোমাকে জানিয়ে রাখবো 10টার অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত রাস্তায় কিন্তু অন্য দিনের তুলনায় যে জনসংখ্যা বা যে পথচারীদের দেখা যায় আজকে কিন্তু পথচারীদের সংখ্যা অনেক কম রয়েছে এবং প্রত্যেককে দেখা যাচ্ছে তারা কিন্তু ভারী গরমের পোশাক এবং হাতে ছাতা নিয়ে কিন্তু রাস্তায় বার হয়েছে অমিত। অর্থাৎ পার্থ, বলাই যেতে পারে শিলিগুড়ি পুর নির্বাচনের রাজনৈতিক দলের উত্তাপের কাছে উত্তাপ কার্যত হার মেনেছে এই ঠান্ডার কাছে, কি বলা যায়? কার্যত তোমাকে জানাবো শহর শিলিগুড়িতে যখন পুর নির্বাচনের দামামা বেঁচে গেছে, সেই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে কোন রাজনৈতিক দলকে এই যে পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ, হাতকাটা ঠান্ডার আমেজ এবং ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোন রাজনৈতিক দল কিন্তু এখনো প্রচারে নামেনি। অনেক ধন্যবাদ পার্থ তোমাকে। পার্থ প্রতিম দাস শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি, তিনি কিন্তু বিস্তারিত ভাবে জানালেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে পাহাড় এবং সমতলে। আমরা চোখ রাখবো পরের খবরে।